চুয়াল্লিশতম বিসিএস এর অংশ সলভ করতেছে আজকে আমরা ছয় থেকে দশ অংশ সলভ করবো তো ছয় নাম্বার ম্যাটে বলছে আঠারো এবং বাহাত্তরের গুণোত্তর গড় কোনটি দেখেন গুণোত্তর গড় কি এটা যদি আপনি জানেন তাহলে কিন্তু কোনো বিষয় না এখানে যদি শুধু গড় বলতো এর গাণিতিক গড় বা গড় তাহলে কিন্তু এই দুটো সংখ্যা যোগ করে দুইটা ভাগ করলে কিন্তু হয়ে যেত কিন্তু আপনাকে বুঝতে হবে যে গাণিতিক গড় এবং গুণোত্তর গড় অর্থাৎ অ্যারিথমেটিক মেন এবং জিওমেট্রিক মেন সেম জিনিস না তো এটা হচ্ছে আমরা পরিসংখ্যানে করে থাকি এই ধরনের গড় বের করি তো এটা কীভাবে করবো আমরা এই ধরনের গড় বের করতে গেলে এই ধরনের গড় বের করতে গেলে দুইটা সংখ্যাকে গুণ করে যে গুণ ফল পাবো তাকে আমরা বর্গমূল করলে তাহলে কিন্তু আমরা গুণোত্তর গড় বা জিওমেট্রিক মিন পাবো আমি আবারও বলতেছি দুইটা সংখ্যাকে গুণ করবো গুণ করে তার বর্গমূল নির্ণয় করবো তাহলে এখন আসেন আমরা দুইটা সংখ্যাকে গুণ করি একটা সংখ্যা আঠারো আর একটা সংখ্যা কত বাহাত্তর এই দুইটা সংখ্যাকে গুণ করলে সেই গুণ ফলকে বর্গমূল করতে হবে আমি আবারও বলতেছি গুণোত্তর গড় টানটা কিন্তু আপনারা মনে রাখবেন গুণোত্তর গড় কিন্তু সাধারণ গড় না দুটো সংখ্যা গুণ করে তার বর্গমূল নির্ণয় করবেন তো আমি দুটো সংখ্যা গুণ করে তার বর্গমূল নির্ণয় করছি এখন এখানে দেখেন দুটোর সংখ্যা আমরা আসলে বর্গমূল করতে হবে আপনি চাইলে আঠারো গুণন বাহাত্তর গুণ করে যে মান আসবে সেটা বর্গমূল করতে পারেন কিন্তু আমি একটু সহজে করার জন্য মানে মেলানোর জন্য আমরা এটাকে এভাবে লিখব নয় গুণন দুই নয় দুগুণা কত আঠারো গুণন ছত্রিশ দুগুনা কত বাহাত্তর এভাবে আমি ভাঙালাম আচ্ছা এখান থেকে দেখেন আমরা চাইলে কিন্তু এই যে নয় আছে না নয় এখানে কিন্তু তিনের উপর স্কোয়ার দিতে পারি ওকে এভাবে রুট তো ছিলই গুণন এই দুই এবং দুই দুইটা দুই আসে তাহলে দুইয়ের উপর স্কোয়ার দিতে পারি আবার ঘুনন ছয়ের উপর স্কোয়ার দিতে পারি কেন এরকম করলাম তাহলে কিন্তু আমার পুরোপুরি গুণ করা লাগলো না বরগমন করা লাগলো না এখন এই স্কোয়ার আর এই রুট কাটা গেলে থাকবে শুধু থ্রি একইভাবে এই এই স্কোয়ার আর রুট কাটা গেলে থাকবে টু এই স্কোয়ার রুট গেলে থাকবে ছয় তাহলে ওখানে তিন দুগুণা ছয় 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 কত হবে ছত্রিশ হবে এটার অ্যান্সার হবে কত এই যে গোয়া নাম্বারটা ছত্রিশ কিন্তু আসবে সাত নম্বর ম্যাটটা আরেকটা ট্রিকি ম্যাচ ছিল ট্রিকি ম্যাথটা আমি কেন বলবো বন্ধুরা দেখেন আপনি যদি মনে করেন ওয়ান এবং মাইনাস ওয়ান তাহলে এখানে জিরো থাকে ওয়ান মাইনাস ওয়ান জিরো থাকে ওয়ান মাইনাস ওয়ান জিরো থাকে তাহলে এইভাবে তো সবগুলো যোগ ফল তো জিরো হয়ে যাচ্ছে কিন্তু এইটা কত আছে এটা কি এটা কি ওয়ান আছে মাইনাস ওয়ান আছে না ওয়ান আছে সেটা আমরা শিওর না এক নাম্বার তো সেই ক্ষেত্রে যে আমরা যদি জোড়া মিলাই এইভাবে জোরাই জোরাই যদি যোগ করতেছি তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি পুরোটা কিন্তু জিরো পাবো ধরেন এন আছে এন একটা ওয়ান তো তার আগে একটা এটা যদি মাইনাস ওয়ান হয় তার আগে প্লাস ওয়ান বা প্লাস ওয়ান থাকলে তার আগে মাইনাস ওন সুতরাং এই দুইটা যদি যোগ করি সেখানেও কিন্তু জিরো পাবো তাহলে এটা অ্যান্সার হতে পারে জিরো এখন দেখেন বন্ধুরা আপনি যদি এইভাবে চিন্তা করেন যে এই তিনটা আগে যোগ করি আমি এই তিনটা যোগ যোগ করলে আপনি কত পাবেন তাহলে কিন্তু আপনি ওয়ান পাবেন আবার পরবর্তী তিনটা যদি যোগ করেন এইভাবে এই পরের তিনটা যদি যোগ করেন আবারও কিন্তু একটা ওয়ান পাবেন একইভাবে এইখানে যদি আপনি মনে করেন এন আছে তার আগে একটা আছে তার আগে একটা আছে এই ধরনের সংখ্যা যদি যোগ করেন সেখানেও কিন্তু আপনি কী পাবেন একটা ওয়ান পাবেন এবং মাঝখানে তো অসংখ্য ওয়ান আসবে এরকম তাহলে অ্যাকচুয়ালি আমি এটা রেজাল্টটা কত লিখব জিরো লিখবো নাকি এই যে বারবার আমি ওয়ান পাচ্ছি যে বীজ সংখ্যকভাবে যদি বীজ সংখ্যক সংখ্যা নিয়ে যদি ক্যালকুলেশন করি জন্য আমি বলবো এই ধরনের বিতর্কে যাওয়ার প্রয়োজনই নেই আপনি যেটা করবেন এটা ধারা কোন ধারা এটা হচ্ছে গুণোত্তর ধারা কারণ হচ্ছে ওয়ান করে করে গুণ করে করে এখানে বেড়েছে এটা কিন্তু সমান্তর ধারা না যে দেখেন ওয়ান থাকলে অবশ্যই এরপরে কিন্তু টু বা থ্রি বা একটা সার্টেইন লেভেলে বাড়তো বা কুন্ত কিন্তু এখানে কিন্তু বারা কমার সাথে সম্পর্ক না এখানে হলো যে এক করে করে গুণ করে করে আহ পারছে তো এক করে করে আবার কিন্তু মাইনাস প্লাসের কিন্তু শিফ্ট হয়েছে কাজেই আমরা প্রথম পয়েন্ট যদি এ মনে করি ওকে এখানে কিন্তু ওয়ান হবে ফাইন এখন এটা যদি গুণত্বর ধারা তাহলে আরের মান আমরা বের করবো আরের মান কীভাবে বের করব যে কোনো পদকে পূর্ববর্তী পদে ভাগ করবো তার যে কোনো পদ বলতে আপনার কোনটা নেবেন ধরেন এটা নিলেন আপনি আমি এখানে মাইনাস ওয়ান নিলাম এবং সেটাকে ভাগ করবো পূর্ববর্তী পদ পূর্ববর্তী পথ ওয়ান ছিল ঘুরে ফিরে কিন্তু মাইনাস ওয়ান পাবো একইভাবে আপনি যে কোনো একটা পদ নেবেন তার পূর্ববর্তী পদে ভাগ করে দেখবেন যে মাইনাস ওয়ান আসে এখন মাইনাস ওয়ান যে আসে তো আমাদের সমষ্টি বের করতে হবে তাহলে আমরা সমষ্টি বের করতে গেলে সমষ্টি সূত্র কি গুণোত্তর ধারার সমষ্টির সূত্র হলো। যে তার আগে আমরা অসমিত সমষ্টি বের করি সেটা হলো এ বাই ওয়ান মাইনাস আর এভাবে বের করি এটা তো অসমিতক না অসমিতক বলে চিরকাল ব্যাপী চলবে ইনফিনিটি কিন্তু এখানে ইনফিনিটি না এখানে বলা আছে যে এন সংখ্যক পদ সংখ্যার যোগফল কাজেই আমাদের কিন্তু এ বাই ওয়ান মাইনাস আর হলেও হবে না আবারও কিন্তু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ব্যবহার করতে হবে সূত্রগুলা অবশ্যই অবশ্যই মনে রাখবেন এটা হচ্ছে গুণোত্তর ধারার যোগফলের সমষ্টির সূত্র একইভাবে সূত্রটা কিন্তু ডিফারেন্ট হতে পারতো সূত্রটা কিন্তু এমনও হতে পারতো যে এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর আর মাইনাস ওয়ান এটাও কিন্তু হতে পারতো এখন কোন সময় কোনটা বসাবো আমি এখানে দেখেন আপনি ওয়ান এবং আর এর সাথে তুলনা করবেন যদি কোনো কারণে যেটা বড়ো হয় সেটা আগে লিখবেন তো এখানে আমরা আর এর মান কত পাইছি মাইনাস ওয়ান তো আরের মান কত মাইনাস ওয়ান অবশ্যই তাহলে ওয়ান বড় তো আর থেকে এ অঙ্কের ক্ষেত্রে কিন্তু ওয়ান বড় যেহেতু এর মান মাইনাস ওয়ান বের হয়েছে তাহলে ওয়ান যদি বড়ো হয় ওয়ানটা আগে লিখবেন তাহলে ওয়ান আগে লেখা মানে কি যেখানে ওয়ান আগে হবে এখানে ওয়ান আগে হবে কোনো কারণে এর মান ধরেন এখানে টু বের হয়েছে তাহলে সেক্ষেত্রে আর বড়ো হইত আর আর যদি বড় হয় তাহলে আর আগে এই সূত্রে যা আর কিন্তু আগে বসাতে হইতো শুধু এই অঙ্কের জন্য যে আপনি এই সূত্রটা মুখস্থ করবেন তা কিন্তু নয় গুণোত্তর ধারার অন্য একটা রাশির সমষ্টি আপনাকে বের করে বের করতে চাইতে পারে হতে পারে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই সূত্র দুটো অবশ্যই মনে রাখা ম্যান্ডেটরি একই সাথে অসমিত সমষ্টি যেটা যেটা ওয়ান এ বাই ওয়ান মাইনাস আর অথবা এ বাই আর মাইনাস ওয়ান এটা হল অসমিতক সমষ্টি এই সূত্রটাও কিন্তু আপনারা মনে রাখবেন বিগত বেশ কয়েকবার বিশেষে আমি এই ধরনের অসমিতক সমষ্টি কিন্তু সলভ করেছি যাই হোক আমরা আসছিল এই ম্যাটার সলভ করি এখন দেখেন বন্ধুরা এর মান কত এর মান কিন্তু ওয়ান কাজে আমরা এখানে ওয়ান দিব ইন্টু ওয়ান মাইনাস আর এর মান কত আর এর মান কিন্তু মাইনাস ওয়ান তাহলে মাইনাস এর পাওয়ার এন হবে আর নিচে ছিল ওয়ান মাইনাস আর আর কত আর এর মান মাইনাস ওয়ান এরকমভাবে বসাই দিলাম এখানে দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমাদের এই যে এটা যে এন আছে এটা কিন্তু এটা কিন্তু এখানেও আবার ফার্স্ট ব্রিকেট দেওয়া লাগে এই জন্য এটা সেকেন্ড প্যাকেট নিয়ম অনুসারে সেকেন্ড ব্রিকেট প্রিলিমিনারি তো আপনি তো আসলে মানে একদম এক্সাক্ট হওয়ার প্রয়োজন নাই রেজাল্ট বের করতে পারলেই হলো যাই হোক সেক্ষেত্রে আমরা কী পেলাম আমরা কিন্তু উপরে পাবো ওয়ান মাইনাস মাইনাস ওয়ান এর পাওয়ার কিন্তু আমরা এন পাবো উপরে আর এই ওয়ানের তো কোনো গুণ করলে তো বাড়বে না আর নিচে কী পাবো মাইনাস মাইনাস প্লাস প্লাস মানে কি তারপর টু হবে এটা তো ঘুরে ফিরে আমরা এই হাফটাকে এই টুটাকে এই পাশে নিয়ে আসলে ওয়ান বাই এভাবে লিখতে পারবো অ্যান্ড দেন আমরা কিন্তু ওয়ান মাইনাস মাইনাস ওয়ান তার পাওয়ার এন এভাবে প্রকাশ করতে পারবো তো দেখেন বন্ধুরা সেক্ষেত্রে আমরা হাফ ওয়ান মাইনাস কোথায় আসে যে দেখেন এই যে হাফ ওয়ান মাইনাস মাইনাস ওয়ান এর পাওয়ার হচ্ছে এন এভাবে কিন্তু আমরা প্রকাশ করবো সো আমাদের এই যে ঘ নাম্বারটা হবে কিন্তু রাইট অ্যান্সার সুষম বহুবুজ নিয়ে এর আগে আমি বিগত একটা ভিডিওতে অনেক ব্যাখ্যা করেছি অনেকভাবে বুঝিয়েছি তো এই এত কথা বলবো না এখানে তবুও একটু ব্যাখ্যা করি দেখেন আমাদের যদি ত্রিভুজ থাকে ত্রিভুজ মানে তিন বাহু সেক্ষেত্রে কিন্তু ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মানে দুই সমকোণ তার মানে যদি ত্রিভুজ থাকে তার কোন হলো দুই সমকোণ যদি চতুর্ভুজ থাকে চতুর্ভুজের আর চতুর্ভুজের চার কোণের সমষ্টি হয় তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি মানে কি এখানে কিন্তু চার সমকোণ একইভাবে যদি পঞ্চভুজ থাকে পঞ্চভুজ পঞ্চভুজ থাকলে পঞ্চভুজের টোটাল ইন্টারনাল কোণের পরিমাণ কি হবে ছয় সমকোণ হবে যদি ষষ্ঠ স্বরভুজ থাকে সরভুজ সরভুজের ক্ষেত্রে হবে আট সমকোণ তাহলে কিন্তু আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি যে ত্রিভুজের দুই সমকোণ চতুর্ভু চতুর্ভুজ যদি থাকে তিনশো চার সমকোণ বা পঞ্চভুজের ছয় সমকোণ সরভুজের আট সমকোণ তাহলে আমরা যে কোনো বহুভুজের টোটাল কোণের পরিমাণ ইন্টারনাল অন্তঃস্থ কোণের পরিমাণ কিন্তু আমরা সহজেই বের করতে পারবো তার মানে ত্রিভুজে একশো আশি ডিগ্রি তাহলে চতুর্ভুজে কী হবে চতুর্ভুজে চার গুণানব্বই তাহলে তিনশো ষাট ডিগ্রি পঞ্চভুজে কী হবে পঞ্চভুজে তাহলে ছয় নং চুয়ান্ন পাঁচশো চল্লিশ ডিগ্রি এভাবে কিন্তু আমরা সহজেই করতে পারবো আর এইগুলো নিয়ে আমি বিস্তারিত মানে অনেক অনেক আলোচনা করেছি আজ আর আসলে এত আলোচনা করবো না জাস্ট এই প্যাটার্নগুলো মনে রাখলে কিন্তু আপনার ম্যাথ করার আগেই কিন্তু আপনি অনেক অনেকগুলো ম্যাথ সলভ করতে পারবেন এছাড়া দেখেন বন্ধুরা আমরা আমরা একটা সূত্র মনে রাখতে পারি সূত্র দ্বারা আমরা আইডেন্টিফাই করতে পারি সেটা হচ্ছে এন বিয়োগ টু বাই এন ইন্টু একশো আশি ডিগ্রি এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা যে কোনো বুঝের সেটা যে কোনো বুঝের বলতে ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ যে কোনো এরকম বহু আমরা কিন্তু ইন্টারনাল কোণের পরিমাণ বের করতে পারি কেমন আপনার বিশ্বাস হয় না এন কিন্তু সেখানে বাহু যেমন ত্রিভুজের যে দুই সমকম সেটা তো আমরা জানি এখন ধরেন আমরা ত্রিভুজটা এই সূত্র দ্বারা ডিফাইন করি তাহলে ত্রিভুজের তিন বাহু তাহলে তিন বিয়োগ দুই আর নিচে হলো তাহলে যে এন বলতে তিন গুণন কত একশো আশি ডিগ্রি আচ্ছা এরপর তাহলে আমরা কী পাবো দেখেন এখানে কিন্তু এক বাই তিন তারপর কত পাবে একশো আশি ডিগ্রি তাহলে এটা এটা কাটা গেলে কত হবে ছয় তার মানে ছয় এখানে তার মানে কি ষাট ষাট ডিগ্রি তাহলে ত্রিভুজের তিন তিন কোণের পরিমাণ কি ষাট ডিগ্রি না সেটা বলে নেই এখানে হলো প্রত্যেকটা কোণের পরিমাণ বের হয় তাহলে একটা কোণ যদি ত্রিভুজের একটা কোণ যদি ষাট ডিগ্রি হয় তাহলে তিনটা কোণের পরিমাণ হবে তিনশো আঠারো তার মানে একশো আশি ডিগ্রি একইভাবে যদি কোনের পরিমাণও কিন্তু আমরা এখানে এনের এর পরিবর্তে চার এখানে চার চার বসায় দেখব যে আমাদের কিন্তু চতুর্ভুজের চার কোণের চতুর্ভুজের সবগুলো কোণের সমষ্টি হবে চার সমকোণ বা তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ এই ধরনের সূত্র শর্টকাট সূত্র দ্বারা কিন্তু আমরা খুব দ্রুত ডিফাইন করতে পারি যে বাহু আমরা এন ধরব এবং কোনো কারণে যদি আপনি সূত্র ভুলে যান যে এন মাইনাস টু বাই এন গুণন একশো আশি এটা ইন্টারনাল প্রত্যেকটা কোণের পরিমাণ বের হয় তাহলে আপনি কিন্তু এইভাবে ত্রিভুজের সাথে সমন্বয় করে বা চতুর্ভুজের সাথে সমন্বয় করে কিন্তু সূত্রটা নিজে থেকে আবার রিকল করতে পারবেন যাই হোক এখন এখানে বলছে একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ হলো একশো আটষট্টি ডিগ্রি প্রত্যেকটি কোণ মানে কি এই যে এরকম প্রত্যেকটি কোণ যেমন প্রত্যেকটি একটা ষাট ডিগ্রি করে আসছিল প্রত্যেকটি তাহলে তিনটার হলে একশো আশি টোটাল কিন্তু বলা হয়নি বলা হয়েছে প্রত্যেকটি তাহলে আমরা কি করবো এন বিয়োগ টু নিচে কত এন তারপর গুনন একশো আশি এটাই হলো প্রত্যেক প্রত্যেকটা কোন পরিমাণ বের হবে কিন্তু এই যে আমরা প্রত্যেকটা কোনো এইভাবে বের করলাম ওনারা বলছে কত প্রত্যেকটা কোনো পরিমাণ হচ্ছে একশো আটষট্টি তাহলে আমাদের মতে প্রত্যেকটা কোন পরিমাণ এন বিও টু বা এন গুণন একশো আশি তাদের মতে একশো আটষট্টি এখন আমরা কাটাকাটি করতে পারি এটাকে চারদা কাটলে হবে কত পঁয়তাল্লিশ এটাকে চারদা কাটলে হবে বিয়াল্লিশ আপনারা কাটাকাটি করে দেখবেন আমি এটা দ্রুত করছি তো তাহলে আমরা পঁয়তাল্লিশ ইন এন বিয়োগ টু আর আর আরিগুণ করলে সমান সমান বিয়াল্লিশ এন এরকম আসবে পরবর্তীতে পঁয়তাল্লিশ এন বিয়োগ পঁয়তাল্লিশ দুগুলো নব্বই সমান সমান বিয়াল্লিশ এন বিয়াল্লিশ এন পঁয়তাল্লিশ এন থেকে বিয়াল্লিশ এন যদি বাদ দেয় থ্রি এন থাকবে সমান সমান নব্বই বসে গেলে প্লাস হবে অর্থাৎ তিন দেয় নব্বইকে ভাগ করলে হবে তাহলে তিন তিরিশ তিরিশ আসবে আর কি তার মানে এখানে বাহুর পরিমাণ হবে তিরিশটি এই যে কয়া নাম্বারটা হবে রাইট আনসার নয় নম্বর মেয়ে বলছি একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দুই সেন্টিমিটার হলে উচ্চতা এক সেন্টিমিটার হলে এক্সের মান আচ্ছা যাই হোক বলছে সমবাহু সমবাহু মানে কি যার সবগুলো বাহুই সমান তো ধরে নিচ্ছে এটা আমাদের একটা সমবাহু ত্রিভুজ তো বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই তাহলে এখানে দুই এখানে দুই এখানে দুই দুই সেন্টিমিটার উচ্চতা এক সেন্টিমিটার হলে তাহলে উচ্চতার উচ্চতার কথা বলা হয়েছে এক সেন্টিমিটার আচ্ছা এক্সের মানই বের করতে বলছে তো তার আগে একটু বলে নেই যে সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের যে উচ্চতা তৈরি হয় সেটা কিন্তু সেটা কিন্তু নাইনটি ডিগ্রি কোনো উত্তন্ন হয় এ পাশে নাইনটি ডিগ্রি ও পাশে নাইনটি ডিগ্রি হয় এবং সমবাহত্রী ত্রিভুজের যে এই যে উচ্চতা বা লম্ব আপনি যাই বলেন না কেন সেটা কিন্তু সেটা কিন্তু বাহুটাকে দুইটা সমান অংশে বিভক্ত করে অর্থাৎ আপনি যদি এটা এ বি সি মনে করেন এবং এটা যদি ডি মনে করেন তাহলে বিডি যতটুকু আর সিডি কিন্তু সমান থাকে তাহলে এখন খুব সহজে আমরা এক্সের মান বের করতে পারবো কেন কারণ হচ্ছে তার আগে দেখেন বন্ধুরা পুরাটার মান যদি দুই হয় তাহলে এটুকুর মান এক আর এটুকুর মান হলো এক দুইটা মিলা হলো দুই এখন এ সি এই ত্রিভুজে যদি আপনি কল্পনা করেন পিথাগ্রাসের উপপাদ্য অনুসারে আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস বুমি তাহলে এটুকু হলো ভূমি তার মানে ওয়ান স্কোয়ার সমান সমান অতিভুজি স্কোয়ার তার মানে দুই স্কোয়ার তাহলে এখান থেকে এক্সের স্কোয়ার সমান সমান দুই দুগুণাগত চা চার থেকে বাদ যাবে এক তাহলে এক্সের স্কোয়ার সমান সমান আমরা পাবো থ্রি অতএব আমরা এক্সের মান পাবো বর্গমূল করলে রুট থ্রি সুতরাং এটার অ্যান্সার হবে রুট থ্রি যে খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার দশ নম্বর ম্যাচটা কিন্তু আসলে তুলনামূলকভাবে সহজ একটা ম্যাচ ছিল তো তার আগে বলি যে যদি এরকম রুট অপার থাকে তাহলে নিচে যেটা থাকে সেটাই উপরে যায় উপরে যেটা থাকে সেটাই নিচে যায় তাহলে এই থ্রি যাবে উপর আর ফোরই আসবে নিচে সমান সমান টু ছিল এখন আমাদের থ্রি বাই টু এরকম একটা মান আনতে হবে তো আমরা একটা কাজ করি কী করা যায় আমরা উভয়টাকে স্কোয়ার করি বর্গ করি তো উভয়টাকে স্কোয়ার করলে কী লাভ হয় আপনাকে আমি দেখাচ্ছি এরকম হলো আমরা নিশ্চয়ই উভয়টাকে স্কোয়ার করতেই পারি এখন দেখেন এটাও পাওয়ার এটাও পাওয়ার পাওয়ারে পাওয়ারে কী হয় বলেন তো পাওয়ারে পাওয়ারে গুণন হয় তাহলে থ্রি বাই ফোর ইন্টু টু সমান সমান টু এর স্কোয়ার ছিল থাক সমস্যা নেই তাতে এখন দেখেন এইখানে টু পরে ফোর নিচে এটা একটা কাটাকাটি করলে কিন্তু টু থাকে নিচে তাহলে এক্সের পাওয়ার আমরা থ্রি বাই টু লিখতে পারতেছি এর এখানে আমরা চার পাইতেছি এখন দেখেন তো বন্ধুরা মান বের হয়ে গেল কিনা এই যে এক্সের এর থ্রি বাই টু এখানে তো এক্স এর পর থ্রি বাই টু মান আসছে ফোর তাহলে এটার অ্যান্সার হবে এই যে ঘ নাম্বারটা ফোর